হ্যালো স্টুডেন্টস, এসেছি এডুকেয়ার চ্যানেলে, তোমার স্বাগত। নিয়ে এলাম ক্লাস টুয়েলভের ইতিহাসের প্রথম অধ্যায়ের অর্থাৎ অতীত স্মরণ যে অধ্যায়টি রয়েছে তার খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর, যা সবই সাজেশন বেসড কোশ্চেন অ্যান্সার। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লিখে নাও এবং পড়তে থাকো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো, একের পর এক যে ভিডিওগুলি আসছে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো দেখতে থাকো, লিখতে থাকো, শিখতে থাকো, পড়তে থাকো আর এগিয়ে যেতে থাকো। তো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয়, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর, হেরোডোটাসকে। দ্বিতীয় প্রশ্ন, কোন লোককথার মূল চরিত্র মানুষ, অর্থাৎ কোন লোককথার মূল চরিত্র মানুষ? সেই নম্বর অপশান, কিংবদন্তি। ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, এই উক্তিটি কার, এই উক্তিটি কে করেছিলেন? ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, বলেছিলেন ভলতেয়ার। চার নম্বর প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেছিলেন, ইতিহাসমালা কে রচনা করেছিলেন? ইতিহাসমালা একটি গ্রন্থের নাম, অবশ্যই কে রচনা করেছিলেন? উইলিয়াম ক্যারি, উইলিয়াম ক্যারি। পাঁচ নম্বর প্রশ্ন, একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন, তো একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিককে? আনসার, জেমস মিল। সি নম্বর অপশান সঠিক উত্তর। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো? তো ভারতের বৃহত্তম মিউজিয়ামটি দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, দ্য ইন্ডিয়ান মিউজিয়াম হচ্ছে ভারতের বৃহত্তম মিউজিয়াম। আট নম্বর প্রশ্ন, স্মৃতিকথা হলো? তো স্মৃতিকথা কী? স্মৃতিকথা হচ্ছে মৌখিক উপাদান, স্মৃতিকথা হচ্ছে মৌখিক উপাদান, অর্থাৎ যে মানুষ অতীতের কিছু স্মৃতি স্মরণ করে, স্মৃতি স্মরণ করে সেই মৌখিক উপাদান থেকেই ইতিহাস। ন নম্বর প্রশ্ন, পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয়, পুরাণ বিষয়ক তত্ত্বকে কী বলা হয়? পুরাণ তত্ত্ব, পুরাণ তত্ত্ব। দশ নম্বর প্রশ্ন, গ্রীষ্মের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র হলো? তো গ্রীষ্মের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র হারকিউলিস, নাম শুনে থাকবে, গ্রীষ্মের অন্যতম কিংবদন্তি চরিত্র হারকিউলিস। তো অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবিয়ে রাখো, দেখতে দেখতে ভিডিওটিকে সবাই লাইক করে দাও, কনজুসি করো না, অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করো কোন কোন ভিডিও তোমাদের পরপর দরকার আছে আমার, আমি তো পরপর ছাড়ছি। দেখতে থাকো, লিখতে থাকো, পড়তে থাকো, এগিয়ে যেতে থাকো। এগারো নম্বর প্রশ্ন, জাদুঘরের প্রথম উৎপত্তি হয়, তো জাদুঘরের প্রথম উৎপত্তি কোথায় হয়েছিল? ডি নম্বর অপশান, গ্রীষে। বারো নম্বর প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি মহাকাব্যকে রচনা করেছিলেন? তো অবশ্যই বি নম্বর অপশান সঠিক উত্তর, হোমার, হোমার ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন। তেরো নম্বর প্রশ্ন, জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা অবস্থিত, জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা কোথায় অবস্থিত? লন্ডনে। এ নম্বর অপশান সঠিক উত্তর, লন্ডনে। চোদ্দো নম্বর প্রশ্ন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? তো অবশ্যই অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ, ভিনসেন্ট স্মিথ। এ নম্বর অপশান সঠিক উত্তর, ঠিক আছে। পনেরো নম্বর প্রশ্ন, আলবেরিনের লেখা গ্রন্থটির নাম, এখানে দেখো অপশানে যে নাম, বইয়ের নামগুলি দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনটি আলবেরিনের লেখা? সে হচ্ছে তহকিক এ হেন্থ, যা আলবেরিনের লেখা, তহকিক এ হেন্থ। সে নম্বর অপশান সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি হলো একটি ড্যাশ, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। সতেরো নম্বর প্রশ্ন, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, কে করেছিলেন এই গ্রন্থটি রচনা? তো জেমস মিল সঠিক উত্তর, বি নম্বর অপশান সঠিক উত্তর, জেমস মিল। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন জেমস মিল। নেক্সট কোশ্চেন, লুভর মিউজিয়াম অবস্থিত ছিল, তো লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ছিল? আনসার, প্যারিসে। তো লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। উনিশ নম্বর প্রশ্ন, কেমব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া, কেমব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন, তো কেমব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? দেখো অপশনগুলো, তার মধ্যে থেকে ডট ওয়েল, সি নম্বর অপশান সঠিক উত্তর, ডট ওয়েল সি নম্বর অপশান সঠিক উত্তর। অবশ্যই ভিডিওটিকে লাইক যারা এখনও দেওনি, কনজুসি না করে লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে,
আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। 20 নম্বর প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি ড্যাশ। তো দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। গতবারই একটি প্রশ্ন এসেছিল ছেড়ে আসা গ্রাম কার লেখা, তো এখন এটা প্রশ্নটা একটু আলাদা যে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রামটি কী জাতীয় রচনা, সেটা হচ্ছে স্মৃতিকথামূলক রচনা। 21 নম্বর প্রশ্ন, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? উক্তিটি ক্লোচের, এ নাম্বার অপশান সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ হিস্টোরি, এর লেখক হলেন, তো হোয়াট ইজ হিস্টোরি একটি গ্রন্থ, হোয়াট ইজ হিস্টোরি একটি গ্রন্থ, এর লেখক হলেন ই এইচ কার, এ নাম্বার অপশান সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় ইতিহাসবাদের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন, তো ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকারকে? রমেশচন্দ্র মজুমদার, এ নম্বর অপশান সঠিক উত্তর, রমেশচন্দ্র মজুমদার। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন উত্তর। এরপরে আরও কিছু লাগলে দিয়ে দেবো পরে, তো অবশ্যই এগুলো লিখতে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো আর এগিয়ে যেতে থাকো। আর আমি আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে, গতবারেও কমন পড়েছিল এবারও পড়বে। চলো তো ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকো এসেই এডুকেয়ার চ্যানেলের।